দেখে কি মনে হচ্ছে, স্পঞ্জ মিষ্টি তো? একদম ঠিক ধরেছেন। হয়তো ভাবছেন নিশ্চয়ই ছানা দিয়ে বানানো। আজকের এই স্পঞ্জ মিষ্টি তৈরিতে আমি কোনো ছানার ব্যবহার করব না, শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়েই এরকম রসালো তুপতুপে স্পঞ্জ মিষ্টি তৈরি করে দেখাবো। সেই সঙ্গে আজকের মিষ্টি তৈরিতে আমি কোনো ডিমের ব্যবহারও করব না, কারণ অনেকেই আছেন শুদ্ধ নিরামিষভোজী যারা মিষ্টান্ন তৈরিতে ডিমের ব্যবহার একেবারেই পছন্দ করেন না। তাই আমি আশা করছি আজকের রেসিপি আপনাদের সবার পছন্দ হবে। আসলে গুঁড়ো দুধ দিয়ে এই মিষ্টি বানানো খুবই সহজ, খুব সাধারণ কিছু টেকনিক ফলো করলে প্রথমবারেই পারফেক্ট মিষ্টি বানানো সম্ভব। তাই চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওতে সেই সব তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এই পারফেক্ট রসালো স্পঞ্জ মিষ্টির রেসিপি। শুরুতেই বলেছিলাম আজকের মিষ্টি তৈরিতে আমি কোনো ছানা ব্যবহার করব না, শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়েই মিষ্টিটা বানিয়ে দেখাবো। আপনি এই মিষ্টি বানাতে যে কোনো ভালো ব্র্যান্ডের ভালো মানের গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। দুধটা যদি ভালো না হয় মিষ্টিও কিন্তু অনেক সময় ভালো হয় না। তাই আপনার পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের ভালো মানের গুঁড়ো দুধটা বাছাই করবেন, এবং অবশ্যই সেই প্যাকেটের গায়ে বা কৌটার গায়ে যেন ফুল ক্রিম মিল্ক কথাটা লেখা থাকে সেটা খেয়াল করবেন। আজকে আমি এক কাপ গুঁড়ো দুধ দিয়ে এই মিষ্টিটা বানিয়ে দেখাবো। এখন এই এক কাপ গুঁড়ো দুধের সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ ময়দা, এটা বাইন্ডিংয়ের জন্য, যেহেতু আমি কোনো ডিম ব্যবহার করছি না। তবে যারা ডিম দিয়ে এই মিষ্টিটা তৈরি করতে চান তাদের ময়দা দেওয়ার কোনো দরকার নেই। সেই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং পাউডার, বেকিং সোডা নয়। এবার এই সমস্ত কিছু একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আপনি চাইলে এই ঘিয়ের পরিবর্তে বাটার কিংবা তেলও দিতে পারেন। গুঁড়ো দুধের মধ্যে ঘি বা তেল দেওয়ার কারণ হচ্ছে এতে কিছুটা এক্সট্রা ফ্যাট যোগ করা। এই গুঁড়ো দুধ আসলে দুধ থেকেই বানানো হয় এবং সেই প্রসেসিংয়ে কিছুটা ফ্যাট কিন্তু লুজ হয়ে যায়। তো মিষ্টি বানাতে আমাদের কিন্তু একটু ফ্যাটের দরকার, এজন্যই এই ঘি বা তেল দেয়া। এবং খুব ভালো করে হাতের সাহায্যে ডোলে ডোলে গুঁড়ো দুধের মধ্যে এই ঘি বা তেলটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিতে হবে লিকুইড। আজকে আমি দুধ দিয়ে এটা তৈরি করছি, আপনি চাইলে কিন্তু ডিমও দিতে পারেন। আমি প্রথমে 1/4 কাপ নিয়েছি দুধ, সেটা একটু একটু করে দিচ্ছি, কারণ অনেক সময় গুঁড়ো দুধ এবং ময়দার প্রকারের কারণে এই লিকুইডের পরিমাণটা কিছুটা কম বেশি লাগতে পারে। পুরোটা 1/4 কাপ ঢেলে দেওয়ার পরও আমার কাছে মনে হচ্ছে কিছুটা টাইট আছে আমাদের এই মণ্ডটা, তাই আমি এর মধ্যে আরও 1 টেবিল চামচের মতো দুধ একটু একটু করে দিয়ে মেখে নিয়েছি। তবে একটা জিনিস খেয়াল করবেন, কোনোভাবেই এটাকে আটা মাখানোর মতো একদম ঠেসে ঠেসে মাখানো যাবে না। হাতের আঙুলগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আলতো করে এটাকে মেখে নিতে হবে, তা না হলে কিন্তু দুধের ভেতর থেকে ফ্যাটটা লুজ করে যাবে আর আপনার মিষ্টি চুপসে যাবে। দেখতেই পাচ্ছেন হাতে লেগে থাকবে, একটা স্টিকি ডোয়ের মতো তৈরি হবে, আর এটাই হচ্ছে পারফেক্ট। আর আপনারা যারা ডিম দিয়ে করতে চাচ্ছেন তারা 1/3 কাপ ফ্যাটানো ডিম এতে দিতে পারেন। মণ্ডটা মাখানো হয়ে গেলে খুব বেশি সময় আপনাকে অপেক্ষা করতে হবে না, জাস্ট হাতটা ধুয়ে এসে হাতে একটু ঘি মাখিয়ে আপনি তখনই এটাকে শেপ দিতে পারেন। 1 কাপ গুঁড়ো দুধের মণ্ড আমি তৈরি করেছি, এখানে আপনি সাইজ অনুপাতে 10 থেকে 20টা পর্যন্ত মিষ্টি বানাতে পারেন। আমি মোটামুটি একটু বড় সাইজের মিষ্টি চাচ্ছি, তাই 10টা ভাগে ভাগ করে নিয়েছি। আপনি মাঝারি সাইজে চাইলে 15টা আর ছোটো সাইজে চাইলে 20টা পর্যন্ত বানাতে পারেন। তারপর প্রত্যেকটা ভাগকে হাতের তালুর মধ্যে এইভাবে একটু ঘুরিয়ে গোল বল বানিয়ে নিতে হবে। চেষ্টা করতে হবে যাতে কোনো ফাটা দাগ না থাকে, হালকা থাকলে সেটা সমস্যা নেই, তবে বেশি যাতে না থাকে। তারপর এই সবগুলোকে আমি একটা প্লেটে এইভাবে সাজিয়ে নিয়েছি। এবারে আমরা চিনি শিরা বানাবো, 4-5 মিনিট সময় তাতে লাগবে। তো এই সময়ের মধ্যে বলগুলোর গায়ে যাতে বাতাস লেগে ওপর থেকে ড্রাই হয়ে না যায় আর ফাটল না ধরে, তাই এটাকে ঢেকে রাখা ভালো। শিরা তৈরি করার জন্য মিডিয়াম হাই আঁচে একটা প্যান বসিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, আর 1 কাপ চিনির জন্য দিচ্ছি 4 কাপ পানি। আমরা সবাই জানি স্পঞ্জ মিষ্টির যে রসটা সেটা কিছুটা পাতলা এবং হালকা মিষ্টির হয়, তবে চিন্তা করার কিছু নেই, যথেষ্ট মিষ্টি হবে এই চিনিতেই। চিনি আর পানি একসঙ্গে গুলে যাওয়ার পর এই পানিতে কিছুটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। একদম টকবক করে নয়, ছোটো ছোটো বাবল আসলেই আমরা সেই হাতে গড়ে রাখা বলগুলো এর মধ্যে দিয়ে দিব। শিরাটা খেয়াল করুন টকবক করে ফুটছে না, কিন্তু পাত্রের তলায় অনেক বাবল দেখা যাচ্ছে। ঢাকনা দেওয়ার পরেই কিন্তু এই বাবলটায় আস্তে আস্তে বলকে পরিণত হয়ে যাবে।
সবগুলো মিষ্টির বল দিয়ে আমি ঢেকে দিলাম আর চুলার আঁচটা আমি মিডিয়াম হাইতেই রেখেছি, একদম হাইতে রাখবো না, এতে করে মিষ্টিগুলো অনেক সময় নিচ থেকে ফেটে যায় আবার খুলেও যায়। ঠিক 5 মিনিট মিডিয়াম হাই আছে, আমি এটাকে জাল করে নিব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলেছি। এখন যেটা করতে হবে, প্রত্যেকটা মিষ্টিকে উল্টে দিতে হবে, চুলার আঁচ কমানো বাড়ানো যাবে না, মিডিয়াম হাইতেই আমি রেখেছি। প্রত্যেকটা মিষ্টি উল্টে দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট এটাকে ঢেকে আমি রান্না করে নিব। মিষ্টিগুলোকে উল্টে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আরও 3 মিনিট আমি জাল করে নিয়েছি। এবারে ঢাকনাটা সরিয়ে আর 2 মিনিট ঢাকনা খোলা অবস্থাতেই জাল করে নিব। একই সঙ্গে মিষ্টিগুলোকে একটু উল্টে দিব যাতে অপর সাইডটাও কুক হতে পারে। এক্স্যাক্ট 10 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিব, 10 মিনিটের বেশি আমি এটাকে রান্না করব না। এখন কিন্তু শিরাটা অনেক গরম আছে, আর এই গরম শিরার মধ্যেই ঢেকে এটাকে রেখে দিতে হবে যতক্ষণ না সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাচ্ছে। 3 ঘন্টা পরে যখন মিষ্টি এবং শিরা দুটোই একদম ঠান্ডা হয়ে গিয়েছে, তখন আমি একটা মিষ্টি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। যদিও ছানার মিষ্টির মতো রাউন্ড শেপটা ওইভাবে ধরে রাখতে পারিনি, কিছুটা চ্যাপটা হয়েছে, কিন্তু মিষ্টি একদমই চুপসে যায়নি। আর দেখুন একদম স্পঞ্জ মিষ্টির মতো রসে ভরা, চিপে রস ফেলে দিল, আবার কিছুক্ষণ পর আপনি যখন রস থেকে তুলবেন তা আগের মতোই হয়ে যাবে, একদম পারফেক্ট স্পঞ্জ মিষ্টি যাকে বলে। আর এর মিষ্টিটাও কিন্তু হালকা মিষ্টির হবে এবং খেতে খুবই মজার। মিষ্টি ঠান্ডা হওয়ার পর অর্থাৎ 2-3 ঘন্টা পরেই মিষ্টি আপনি খেতে পারবেন। তবে খুব ভালো হয় মিষ্টিটাকে যদি আরও বেশি সময় শিরার মধ্যে আপনি রাখতে পারেন, যেমন 6-7 ঘন্টা, তাতে স্বাদটা আরও বেড়ে যায়। আমি 2-3 ঘন্টা পরেই যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখনই মিষ্টিগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি আপনাদেরকে কেটে দেখানোর জন্য, একটুখানি সাজিয়েও দিচ্ছি। এবার চলুন দেখে নেওয়া যাক ভেতরটা কেমন হয়েছে। মিষ্টি কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন মিষ্টিটা আসলে কতটা তুলতুলে হয়েছে, আর ভেতরের টেক্সচারটা দেখুন, একদম ছানার মিষ্টির মতো দেখতে। তবে হ্যাঁ, আগে থেকেই বলে রাখি, খেতে যে হুবহু ছানার মিষ্টির মতো তা নয়, কিছুটা পার্থক্য কিন্তু আপনি ফিল করতে পারবেন, তবে এটা খেতেও কিন্তু অনেক মজার। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।